Perfecto, macho. Welcome to Natura. Welcome to Natura, the chulest tree. Welcome back to our channel. It's the official. আশা করছি তোমরা সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি গাইস। তো তোমরা তো দেখেছো যে আমি গ্যাংটকে ছিলাম, তো গ্যাংটকে আছি, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লাথুলা ঘুরতে। তো চলো গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকে পুরো মজা চলে আসবে। এখানে পুরো ঠান্ডা আরো, তো দেখতে পাচ্ছ আরো জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি। তো আমরা রেডি হয়ে গেছি সবাই, তো এখন বেরোবো ঘর থেকে। তো গাড়ি চলে এসছে, তো চলো যেতে যেতে সব কথা হচ্ছে। ফাইনালি আমরা পেয়ে গেছি গাড়ি। তো গাড়িটা আমাদের বুক করা ছিল আগে থেকে, এখন যাচ্ছি আমরা আরও উপরের দিকে। দেখতে পাচ্ছ আরো উপরের দিকে যাচ্ছি। তো দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা গাইস, খুবই ভালো ভিউস। উপরে আমরা আরও উপরে যাচ্ছি, দেখেছো আমরা উপরে চলে এসেছি, মেঘ আমাদের নিচে। তো আমরা যাচ্ছিলাম উপরের দিকে, তো মাঝে সাথে একটু ঝর্ণা দেখা যাচ্ছিলো, তো খুবই ভালো লাগছিলো। তো আমরা উপরে অলরেডি প্রায় চলে এসেছি, অনেক উপরে চলে এসেছি। তো হালকা পাতলা কিন্তু নিঃশ্বাসটা একটু কম পড়ছে, অক্সিজেনের কমতি মনে হচ্ছে, অনেক উপরে চলে এসেছি। আমরা যেখানে যাবো সেটা হচ্ছে নাতুলা, প্রায় 27,000 ফুট উপরে। ফাইনালি গাইস আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ তো আমার পিছনে পাহাড়। তো এখানে পারমিটের জন্য দাঁড়িয়েছিলাম, আর এখানে হচ্ছে এই যে সেই পাহাড়। দেখতে পাচ্ছ ভিউগুলো, দেখো গাইস ভিউ পুরো। আর এইদিকে দেখো পুরো কুয়াশা দেখা যাচ্ছে না, পুরো মেঘ, খালি মেঘ। আর এই যে এটা হচ্ছে আমাদের তিনটে টিকিট উপরে যাওয়ার, দেখতে পাচ্ছ তিনটে টিকিট এখানে। দেখতে পাচ্ছ ঝর্ণা, তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা না চলে এসেছি হচ্ছে এখানে, চলে এসেছি বলতে আরও উপরে যেতে হবে। তো এখানে সবাই নামলো একটু দেখার জন্য। তো দেখেছো এখানে বরফ জমে আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো দেখার তো চেষ্টা করছি। দেখছো ভাই পুরো বরফ হয়, এটা পুরো বরফ জমে আছে এই দিকটা। আর এইদিকে দেখো ভিউ গাইস, একটা খুব সুন্দর ভিউস। দেখো দেখো গাইস পুরো, এবার আরও উপরের দিকে যেহেতু চলে আসলাম, তো দেখো এখন পুরো সাদা, চারিদিকে শুধু বরফ, বরফ ছাড়া কিছু দেখতে পাচ্ছ না, পুরো শুধু বরফ খালি। দেখো যা ভিউটা যা এত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে ভিউ, বলার মতো না। দেখো নিচ দিক দিয়ে ঝর্ণা পড়ছে জল, চাঙ্গুলেক বাবা মন্দির নাথুলা, খুব ভালো ভালো লাগছে, দারুণ। চলো প্রকৃতির যে দৃশ্য, তো দেখো তখন যে দেখতে পাচ্ছিলে ছোট বরফ, মানে ছিল মোটামুটি বরফ ছিল, তো এখন দেখো পুরোটা পাহাড় বরফ, বরফে বরফ পুরোই, পুরো সাদা চারিদিকে, মানে এত সুন্দর লাগছে। আর ঠান্ডা পুরো লাগছে একদম বলার মতো নয়, এতটাই ঠান্ডা আর এতটাই ইয়ে। তো আমাদের তো কেবল এসছি হচ্ছে 2,000 ফুট উপরে, তো এখন আরও 700 ফিট উপরে যেতে হবে, মানে ভাবতে পারছো গাইস কীরকম তাহলে ঠান্ডা হবে। তো চলো, তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ আমরা এখন নামছি, এটা হচ্ছে বরফ। তো ঠান্ডা লাগছে প্রচণ্ড, আমি এখন এই ড্রেসে আছি পুরোটাই, দেখো পুরো। এখানে এখন নিতে হবে জুতো সব কিছু। তো ফাইনালি দেখতে পাচ্ছ ইয়াকগুলো দাঁড়িয়ে আছে এখানে, হচ্ছে ইয়াক। তো এখানে সব থেকে এরাই তো হচ্ছে সেরা ইয়াক। তো এখানে না দেখো ফাইনালি সামনে যে জলটা আছে না, ওইটাকে না আমি ভেবেছি কি ওখানে না স্কেটিং করা যাবে, তো দেখছি কি না ওখানে না জল, কী আর বলবো, মানে চলে আসছে সে তো মজা, তো একদম পুরো একদম পুরো মজা। তো আমার দিকে দেখো আমি চশমা টশমা পরে, হাতে মুজো টুজো নিয়ে একদম বুট পরে, বুটগুলো দেখেছো কত বড় বড়, বাপরে বুট টুট পরে রেডি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মেন যেখানে নাতুলা,
তো সেই দিকে। তো তার আগে কিছু মানে কাজ আছে, যে তুমি তোমার জুতো যে থাকে বুট ওইটা পরে যেতে পারবে না সেই জন্য। আর এইখানে দেখতে পাচ্ছ এখানে সব কি মন্দির ফন্দির আছে, তো খুব ভালো জায়গা। আর এখন ওখানে যাব, তো ওখানে যেতে গেলে আমি যে গাড়িতে আছি সেই গাড়িতে না, এখন অন্য গাড়ি আমাকে ধরতে হবে। তো আমরা চলে এসেছি এইদিকে, তো দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা দেখো, এদিকেও বরফ এদিকেও বরফ, পুরো বরফে একদম ভর্তি। আর আমাদের একটু অক্সিজেনটা কমে আসছে ধীরে ধীরে, আর গাইজ কমে আসছে, কী বলবো আর, ঠান্ডা লাগছে প্রচণ্ড হারে, ঠান্ডা লাগছে তো বলার মতো না, এতটাই ঠান্ডা লাগছে। আর জাস্ট খালি মেঘগুলোকে দেখো, মেঘগুলো পুরো সাদা কুয়াশা হয়ে গেছে, মানে বলার মতো না, একদম পুরো কুয়াশা হয়ে গেছে। তো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ অত বরফ, আর বরফের মধ্যে আমি হাঁটছি, বরফের মধ্যে হাঁটছি গাইজ, সেই মজা চলে আসছে। এই দেখো কত বরফ, আর এইখানে দেখতে পাচ্ছ, আর আমরা এই তো বরফের মধ্যে হাঁটছি, মজাই চলে আসছে। এই দেখো মোবাইলে তো কিছুই দেখতে পাচ্ছি, দেখো গাইস দেখেছো গাইস বরফের ইয়ে, এখানে আছে ঝর্ণার জল, দিক থেকে আসছে কোথা থেকে জানো জল, দেখো সব গাইজ খেলে বরফ। আর এই দিকটা দেখতে পাচ্ছ ভিউটা পুরো গাইজ, এখানে আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, গাড়ি নেই এখানে, ছোট গাড়ির কোনো পারমিট নেই, এখন যেতে হবে উপরে। তো এই কাঠের সিঁড়ি দিয়ে একটু ঘুরছি নিচের দিকে, দেখো পুরোটাই বরফ, এইখানেও দেখো বরফ, চারদিকে বরফ, ঠান্ডা লাগছে খুবই, বাপরে কি কুস। কিন্তু ভিউটা খুবই সুন্দর, যতই ঠান্ডা লাগুক কিন্তু ভিউ খুবই সুন্দর। এই দেখো কুকুরগুলোকে দেখেছো, এখানকার কুকুরগুলো কত সুন্দর লাগছে, কত লোম গায়ের মধ্যে। ফাইনাল গাইজ একটু নিচে গেছিলাম, তো দেখো এই যে বলটাকে আনলাম আমি নিচ থেকে, দেখি একটু বলটা দেখেছো গাইজ, বরফের বলটা, এই দেখো দেখতে পাচ্ছ বলটা কত সুন্দর লাগছে। তো ফাইনালি গাইজ আমি নেমে গেছি, তো এদেরকে দেখো গাইজ এই ঠান্ডার মধ্যে খালি গায়ে, ও বাপরে দেখতে পাচ্ছ গাইজ পুরো ঠান্ডার মধ্যে খালি গায়ে, এত ঠান্ডা বলার মতো না, কি কত ঠান্ডা, এত গাড়ি দেখেছ গাইজ, দেখো কত বরফ চারিদিকে, সই হলে বরফ, আর তার মধ্যে স্নোফল হচ্ছে হালকা হালকা। দেখতে পাচ্ছ গাইজ আমি বরফের উপরে দাঁড়িয়ে আছি, ঠান্ডা হাওয়া বসছে, ঠান্ডা মানে বলার মতো না। তো এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু নাতুলা, দেখো লাতুলাতে চলে এসেছি, সব বরফে জমে গেছে, এত জমে যাচ্ছে আমার, উপরে চলো উপরে যাই, হেঁকি দিকে বুঝা উড়ে যাওয়া কি গো উড়ে যাওয়া, দেখছো কত কত উপরে পাহাড়ে উপরে আরো উপরে যাব, তো ওরা ছবি টবি তুলছে। তো দেখতে পাচ্ছ গাইস পুরোটা দেখা, দেখো গাইস কত সুন্দর এখানে জায়গাটা, পুরোটাই আলাদা জায়গা, পুরো মজা চলে আসছে দেখো। তো ওখানে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, তো একটু টাইমে দাঁড়িয়ে তো নিচে চলে এসেছি গাড়িতে, তো ওটা যেটা দেখালাম লাস্টে ওটা হচ্ছে ছিল চায়নার বর্ডার। তো উপর থেকে আমরা গাইজ নিচে চলে এসেছি এই জন্যই যে ওখানে আধা ঘন্টার বেশি কাউকে থাকতে দেয় না, ও তার মধ্যে এত পরিমাণে স্নোফল হচ্ছিলো, তো তোমাদের ক্যামেরা জানি না দেখাতে পারছে কি না, পড়ছে তো হালকা হালকা,
সাদা সাদা দেখছিলে, তো ওইগুলা স্নোফল পড়ছে, এখানেও দেখতে পাচ্ছ দেখো স্নোফল পড়ছে। তো ওইখানেকার পুলিশ যারা ছিল তো ওরা আমাদেরকে চলে যেতে বললো। আর মাঝে সাঝে এত ল্যান্ডস্লাইডিং হচ্ছিলো, মানে পাহাড় থেকে এত ধস নামছিল বরফের, তো ওই জন্য আমরা বললো যে চলে আসতে বললো, ওই জন্য আমরা চলে যাচ্ছি। তো দেখো এত পরিমাণে মেঘ করেছে আকাশে, তার মধ্যে এত ল্যান্ডস্লাইডিং হচ্ছে, সেই জন্য আমরা ওখান থেকে চলে আসলাম। গিয়ে এখন আমরা যাচ্ছি মানে গ্যাংটকের দিকে, গ্যাংটক থেকে যেহেতু উপরে আসতে হয় তো সেই জন্য আমরা যাচ্ছি এখন নিচের দিকে। তো চলো একবারে নিচের দিকে গিয়ে, বলতে একবারে চলো ঘরেই দেখা হচ্ছে, ওখানে বাদ বাকি সব হবে। তা দেখো ফাইনালি আমি হচ্ছে চলে এসেছি ঘরের মধ্যে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো রুমে চলে এসেছি, তো ওখানে কাইসকে এতটাই ঠান্ডা ছিল যে বলার মতো না। তাই আমরা রুমে আসছি জন্য আমি গেঞ্জি পরে আছি, এতটাই ঠান্ডা ছিল ওখানে, খুবই ঠান্ডা লাগছিল। তো আর বাবা মন্দির যে ছিল তো ওখানে আমরা যেতে পারিনি এই জন্যে, কারণ স্নোফল হচ্ছিল প্রচুর প্রচুর হয়ে, তো ওই জন্য ওখানে বন্ধ করে দিয়েছিলো। তো আমরা আবার চলে আসলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো। তো লাভ ইউ গাইস, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।